আমার বাসায় বড় মাছ এবং মাংসের তুলনায় ছোট মাছ আর শাক সবজি একটু বেশি পরিমাণে খাওয়া হয়। বিশেষ করে শীতকালীন সবজি আমাদের সবার অনেক বেশি পছন্দের, আর সব কিছুতে টমেটো না হলে তো আমার একেবারেই চলে না। সেই জন্য আমি চেষ্টা করি এই শীতকালীন সবজিটা পুরো বছরের জন্য সংরক্ষণ করার জন্য। এই তো আজকে বিভিন্ন রকম সবজি আমি পুরো বছরের জন্য সংরক্ষণ করলাম, তবে এক একটা সবজি এক একভাবে প্রসেসিং করে সংরক্ষণ করতে হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে কিছু কিছু সবজি একেবারে হালকা ভাপ দিয়ে রাখতে হয়, কিছু কিছু সেদ্ধ করে, আর কিছু কিছু এমনি রেখে দেওয়া যায়। আমি যেহেতু আগে থেকে সংরক্ষণ করি, কিভাবে কোন সবজি সংরক্ষণ করলে একেবারে তাজা সবজির মতো খেতে লাগবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে পুরো সপ্তাহের জন্য কিন্তু রুটি বানিয়ে আমি প্রয়োজন করে নিয়েছি। কিছু রুটি আমি কাঁচা প্রয়োজন করে নিয়েছি, কিছু শেকে তারপরে প্রয়োজন করে নিয়েছি। অনেকগুলো সবজি আনা হয়েছে, তার আগে আমি ফ্রিজটা চেক করছিলাম কতটুকু রাখা যাবে, যেহেতু আমার ফ্রিজে অনেক বেশি জায়গা থাকে না। আর এই যে দেখুন বস্তা ভরে সবজি নিয়ে এসেছে। জিদনির বাবাকে যদি একটু বলি অল্প করে নিয়ে আসতে, সে তো পারেই না। এই যে ফুলকপি পাতাকপিগুলো দেখছিলেন, এগুলো এক একটা এত বড়, আমি জানি না ক্যামেরাতে বা ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। আমি বলছি দুটো করে নিয়ে আসার জন্য। আর এই যে এখানে 2 কেজি পরিমাণ ওয়াশিং পাউডার নিয়ে এসেছে, সাথে একটা বালতি ফ্রি পেয়েছে, যদিও বালতিটা খুবই কিউট ছিল। আর এক একটা পাতা কপি এত বড় ছিল, এগুলো এক একটা কাটলে অনেক বড় করে এক পাতিল হবে। আর এখানে একটা মুরগি ছিল, মুরগি সবসময় আনার পরে আমি এভাবে ভালো করে ধুয়ে তারপরে কেটে রেখে দিই। আর এই যে এখানে টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটো আমি বিভিন্নভাবে প্রসেসিং করি, তবে আজকে একদাপ করে নিচ্ছি, পরবর্তীতে হয়তো সময় পেলে আরও করব। ভালো করে টমেটোগুলো ধুয়ে আমি মুছে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। টমেটো এভাবে কেটে নিচ্ছি যেভাবে আমরা কোনো সবজি বা মাছের মধ্যে দিতে পারবো বা ডালে দিতে পারবো, এভাবে কেটে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর অন্যভাবেও রাখা যায়, সেটা আমি হালকা সেদ্ধ বা ভাপ দিয়ে রেখে দেই, সেগুলো চাটনি করে খাওয়ার জন্য, সেটা আমি অন্য সময় রাখবো। টমেটো কাটা শেষ, এখানে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি। যেহেতু অনেকগুলো সবজি একসাথে এনেছে, একটার সাথে একটা লেগে একেবারে ফুলকপিগুলো এব্রো থেব্রো হয়ে গিয়েছে। ভালো করে কেটে নিয়ে ভালো করে এখন ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি। আর এই যে পাতাকপিগুলো আমি গোটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে বড় এক পাতিল পানি যখন ফুটে উঠেছে তখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি অনেক বেশি সেদ্ধ করা যাবে না, তবে যখন একেবারে ফুটে উঠবে তারপরে 1 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো। তবে নামিয়ে ফেলে অবশ্যই সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এদিক দিয়ে পাতাকপিগুলো কেটে নিচ্ছি, তবে প্রথমে এভাবে আমি বটি দিয়ে কাটা শুরু করছিলাম। যেভাবে রেগুলার কাটি আর কি চিকন করে কাটতে অনেক সময় লাগছিল, তবে পরে অন্য পদ্ধতি নিয়েছিলাম। আর এই যে ফুলকপিগুলো হালকা বলক উঠার পরে এভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন পানি জড়াতে রেখে দিব। যখন বাণিজ্য মেলা গিয়েছিলাম তখন দেখছিলাম এই গ্রেটারটা দিয়ে খুব সুন্দর করে পাতাকপি এরকম চিকন করে কাটা যায়, যেটা আমি কখনো ট্রাই করিনি। তবে আজকে ট্রাই করে তো অবাক হয়ে গিয়েছি, খুব সুন্দর চিকন চিকন করে পাতাকপি কাটা যাচ্ছে আর খুব দ্রুত হয়েও যাচ্ছে। পরে আমি এই গ্রেটার দিয়ে খুব সহজে কেটে নিয়েছি। এক একটা পাতাকপি কাটার পরে এরকম বড় এক ঝুড়ি করে হচ্ছে, কি বলবো আর আপনাদেরকে। পাতাকপি এমনি যদি কাঁচা রেখে দেয় সেটা খেতে একেবারে পরে ভালো লাগে না, একটু গন্ধ লাগে। সেজন্য আমি পাতাকপি শুধু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তবে কড়াইয়ের গুলো আমি ভেজে রাখবো পরের দিন সকালে খাওয়ার জন্য। এই কাজগুলো আমি রাতে করে নিচ্ছি। এই যে পাতাকপি চুলায় বসিয়ে মিডিয়াম আঁচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। যখন এরকম হালকা সেদ্ধ হয়ে আসবে তখন ভালো করে নেড়েচেড়ে একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে, তখনই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখানে মা মেয়ে খাওয়ার জন্য পপকর্ন ভেজে নিচ্ছি। সবগুলো পাতাকপি এভাবে করে নিয়েছি। আর এখন ঠান্ডা হওয়ার পরে যে পানি ছিল সেটাও ছাড়িয়ে নিয়েছি। এই যে জিপার ব্যাগে করে ছোট ছোট করে, মানে যতটুকু একদিনে খেতে পারবো ওরকম করে আমি ব্যাগ ভরে নিচ্ছি। চাইলে কিন্তু এয়ারটাইট বক্সেও রাখা যায়, তবে জিপার ব্যাগে করে নিলে আমার কাছে মনে হয় ফ্রিজে জায়গা অনেকটাই বেঁচে যায় আর কি। এভাবে করে মুখটা লাগিয়ে বাতাস বাইর করে নিয়েছি। আর এই সবজিগুলো কিন্তু সিজনে যেমন খেতে ভালো লাগে, আনসিজনেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর ফুলকপিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। ফুলকপি আমি সেদ্ধ করেছি ঠিকই, তবে অনেকটাই শক্ত ছিল। ফুলকপিও আমি এরকম একটা ব্যাগে ঢুকিয়ে এখন স্টাবলার করে রেখে দিচ্ছি। চাইলে আপনারা বক্সে ভরে রেখে দিতে পারেন, এখন ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। সাথে যে টমেটো কেটে নিয়েছি সেই বক্সগুলো আমি নিয়েছি। সব কাজ শেষ, এখন শুধু ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। আজকে সন্ধ্যার পর থেকে আমি অনেক কাজ করে নিয়েছি। এই যে কাজগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি সন্ধ্যার পরে ধরেছি। আর এই তো সবজির কাজ শেষ হওয়ার পরে অফ ক্যামেরায় আমি অনেকগুলো সেদ্ধ রুটি বানিয়ে নিয়েছি, কারণ রুটি প্রয়োজন একেবারে শেষ হয়ে গিয়েছে। এই যে রুটিগুলো দেখতে পাচ্ছেন, একটু আটা ছিটিয়ে একটা প্লেটে করে উপরে টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে করে না শেকেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন খাওয়া যায়। আর এই যে বেশি পরিমাণে যেগুলো রাখবো সেগুলো হালকা শেকে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন বক্সে নিয়ে উপরে নিচে টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে।
আজকের ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।